वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, यही मुहूर्ते आपनादेर मध्य थेके जारा जारा कृषक रयेछेन तादेर जन्य उठे एलो एकटि बड़सड़ सुखबर। अवशेषे चालू होच्छे प्रधानमंत्री किसान ट्रैक्टर योजना, जार फले आपनारा किन्तु खूब सहजे प्राय बिनामूल्ये पेये जाबेन ट्रैक्टर किनते। तो बंधुरा, जेखाने किन्तु 50% पर्यन्त भर्तुकि देवा होच्छे केंद्र सरकारेर तरफ थेके, अर्थात एई 50% भर्तुकिर टाका किन्तु आपनादेर परिशोध করতে হবে না। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনার জন্য আবেদন করতে পারেন এবং 50% ভর্তুকি পেতে পারেন। সমস্ত কিছু তথ্য ডিটেইলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনা, ট্র্যাক্টর কিনতে 50% ভর্তুকি দিচ্ছে মোদী সরকার, জানুন কিভাবে পাবেন এই সুবিধা। আয় দ্বিগুণ করার উদ্যোগ থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার কৃষকদের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে। চাষবাসের জন্য বিভিন্ন ধরনের মেশিনও প্রয়োজন হয়, চাষের কাজে ট্র্যাক্টর তেমনই একটি প্রয়োজনীয় উপকরণ, কিন্তু সবার তো তা কেনার সামর্থ্য থাকে না। পিএম কিষাণ ট্র্যাক্টর যোজনা ভারতে এমন কৃষক আছেন যাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে নিজস্ব ট্র্যাক্টর নেই। এ ধরনের কৃষকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার ট্র্যাক্টর কেনার ক্ষেত্রে ভর্তুকি দিতে একটি প্রকল্প শুরু করেন। এই স্কিমটি প্রধানমন্ত্রী কিষাণ ট্র্যাক্টর যোজনা নামে পরিচিত। ভর্তুকির পরিমাণ 50%, কেন্দ্রীয় সরকার ট্র্যাক্টর কেনার জন্য কৃষককে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেছে, অর্থাৎ কোনো কৃষক নিজের থেকে একটি ট্র্যাক্টর কিনতে পারেন প্রায় অর্ধেক দামে, বাকি অর্ধেক থেকে ভর্তুকির হিসেব দেবে সরকার। অনেক রাজ্য সরকার কৃষকদের ট্র্যাক্টর কেনার জন্য 20-50% ভর্তুকি দিয়ে থাকে। কিভাবে পাবেন এই সুবিধা? শুধু একটি ট্র্যাক্টর কেনার জন্য সরকারি ভর্তুকি পাওয়া যাবে, এর জন্য নিজের আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংকের বিশদ বিবরণ, পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন হবে। কৃষকরা বাড়ির কাছাকাছি যে কোনো সিএসসি অর্থাৎ তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে পারেন অনলাইনে আবেদন করার মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে প্রধানমন্ত্রী কি ট্র্যাক্টর যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।